Assalamualaikum friends. So, আজকে আমাদের PSD to WordPress এর part 10 আজকের ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে যে contact us পেজটা ডিজাইন করেছিলাম ওইটা আমরা আজকে responsive করব। তো চলেন আমরা আমাদের WordPress এর ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে আমি already আমাদের হোম ইউআরএলটা আছে এটাতে আসি। সো এখান থেকে যদি আমি contact us এখানে ক্লিক করি তাহলে আপনারা আমাদের পেজটা দেখতে পারবেন। সো আমি already ক্লিক করে ফেলেছি এবং এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডটা ওপেন করে ফেলি সো আমাদের ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে আমাদের এই যে contact us পেজ এটা ওপেন হয়ে গেছে। সো এটা আমরা এর আগের ভিডিওতে ডিজাইন করেছিলাম এটা আজকে আমরা রেসপন্সিভ করব। সো এটা আমরা এডিট উইথ এলিমেন্টর ওপেন করব। ওকে সো আমাদের এডিট মোড অন হয়ে গেছে। এখান থেকে আমরা রেসপন্সিভ করার জন্য আমরা রেসপন্সিভ মোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের উপরে টপ বারটা অন হয়ে যাবে। এখান থেকে আমরা ট্যাবলেট ভার্সনে ক্লিক করব। সো সর্বপ্রথম আমরা আমাদের যে পেজটা আছে এটা ট্যাবলেটের জন্য রেসপন্সিভ করব। সো এখান থেকে আমি জাস্ট আমাদের এই যে মেন সেকশনটা ছিল এটার ইনার সেকশনের এই কলামটার উইথটা যেটা ছিল এটার পার্সেন্টেজ আমরা কমিয়ে দিব। সো এটা আমরা জাস্ট 10% করে দিব এবং আমরা এই যে যে সেকেন্ড কলামটা ছিল এটা 90% করে দিব। তাহলে আমাদের এটা হয়ে যাবে এবং এখান থেকে আমরা জাস্ট এই ফন্ট সাইজটা একটু ছোট করে দিব। সো এখান থেকে আমরা জাস্ট এটা 50 পিক্সেল দিয়ে দিই তাহলেই হয়ে যাবে এবং আমাদের লোগোটা ঠিক আছে। এখন আমরা জাস্ট আমাদের এই সেকশনটা একটু ঠিক করব। সো এখান থেকে আমরা প্রথমে আমাদের এই টেক্সটের সাইজটা কমাবো। এখান থেকে আমরা জাস্ট এই টেক্সটের সাইজটা 50 পিক্সেল করে দিই এবং এটাকেও আমরা একটু ছোট করব। জাস্ট এখান থেকে আমরা জাস্ট এটা 40 পিক্সেল দিয়ে দিলাম এবং আমাদের রিড মোর বাটন ঠিক আছে এটা জাস্ট আমরা এই কলামে সেন্টারে আনব মিডল। ওকে এবং আমাদের এখান থেকে যেহেতু আমাদের এই ডান পাশের যে ফর্মটা ছিল এটা মানে ছোট হয়ে গেছে এটা আমরা একটু বাড়াবো। সো এই জন্য আমরা জাস্ট এই কলামের যে উইথটা ছিল এটা আমরা জাস্ট 50 পিক্সেল করে দিব এবং এটাও আমরা 50 পিক্সেল করে দিব তাহলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। সো আমাদের ফর্মটাও এখন ঠিক আছে এবং আমাদের ডিজাইনটাও একটু ঠিক আছে। সো আমি চাইলে এই ল্যান্ডিং পেজের এই টেক্সটটা একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। সো এটা যদি আমি 70 পিক্সেল দিই তাহলেই হয়ে যাবে। সো আমাদের এই সেকশন রেসপন্সিভ করা শেষ, এখন আমরা সেকেন্ড সেকশনে যাব। সো সেকেন্ড সেকশনে আমাদের বেশি কিছু কাজ করতে হবে না, এটা অলরেডি রেসপন্সিভ আছে, আমাদের এটা এখানে কোনো কাজ করতে হবে না। সো আপনারা যদি ভালোভাবে ডিজাইন করেন তাহলে এলিমেন্টরি আপনাদের ডিফল্টভাবে রেসপন্সিভ করে দিবে, আপনাদের নিজেদের কিছু করতে হবে না। তারপরে আমাদের যেহেতু এই সেকশন অলরেডি রেসপন্সিভ আছে এখানে আমরা কিছু করব না, আমরা নিচের সেকশনে চলে যাব। এখান থেকে আমরা জাস্ট আমাদের এই যে যে কলামটা ছিল এই কলামটা আমরা একটু প্যাডিং দিয়ে দিব। সো এখানে আমরা যদি একটু প্যাডিং দিয়ে দিই 20 পিক্সেলের তাহলেই হয়ে যাবে এবং আমরা জাস্ট যেহেতু এখানে আমাদের ইমেজটার ডান পাশে ছোট হয়ে গেছে সো আমরা চাইলে এই টেক্সটটা একটু সাইজটা কমিয়ে দিই। সো এটা আমরা চাইলে 40 পিক্সেল ওয়ান লাইনে করে দিলাম এবং এখান থেকে আমরা পুরো টেক্সটগুলোর এগুলা পজিশন থেকে আমরা এটা ফুল উইথ করে দিব। সো এটা আমরা ফুল উইথ করে দিই, এখান থেকে পজিশন ফুল উইথ এটা আমরা ফুল উইথ করে দিই। সো এখান থেকে পজিশন এবং এটা আমরা ফুল উইথ করে দিলাম তাহলে আমাদের এটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা জাস্ট এটার প্যাডিংটা একটু কমিয়ে দিই যেহেতু এটা এটা থাক ডিফল্ট যেভাবে আছে থাক এবং এখান থেকে প্রত্যেকটা প্যাডিং আমরা 10 পিক্সেল করে দিব। সো এটা 10 পিক্সেল দিলাম এবং এটা আমরা 10 পিক্সেল দিব, 10 পিক্সেল দিলাম তাহলে আমাদের এখন মোটামুটি ঠিক আছে। সো এই তো হয়ে গেল আমাদের এই সেকশনের কাজ। সো এখন যদি আপনি চান আপনি চাইলে এখানে আরেকটু প্যাডিং দিয়ে দিতে পারেন। সো আমাদের হয়ে গেছে, আমাদের আর দরকার হবে না। সো এখান থেকে আমরা জাস্ট নিচে সেকশনে চলে আসবো। এখান থেকে জাস্ট আমরা এই টেক্সট সাইজগুলো একটু কমাবো, দেখতে একটু অকার্ড লাগছে। সো এখান থেকে আমরা জাস্ট এটা 40 পিক্সেল এবং এটাকে আমরা 40 পিক্সেল করবো, 40 পিক্সেল এবং আমরা এই যে যে ফর্মটা নিয়েছিলাম মানে নিউজ লেটারের যেই ফর্মটা ছিল এটা জাস্ট আমরা একটু বড় করে দেবো। সো এখান থেকে আমি জাস্ট এটা কাস্টমই দেওয়া আছে, এখান থেকে আমি জাস্ট এটা 70% করে দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগবে এবং আমাদের কপিরাইট টেক্সটটা ঠিক আছে। সো এই তো আমাদের ট্যাবলেট ভার্সনের জন্য রেসপন্সিভ করা হয়ে গেল। সো এটা আমরা আপডেট দিয়ে দিই। আচ্ছা, আপডেট নিয়ে নিয়েছে, এখন আমরা মোবাইল ভার্সনে ক্লিক করব, এরপরে আমরা এটা মোবাইলের জন্য রেসপন্সিভ করব। তো আমরা প্রথম সেকশনে কাজ করব। সো এটার জন্য আমরা উপরের সেকশনে গেলাম এবং এটাকে আমরা জাস্ট 50% এবং আমাদের নিচের কলমটাকে আমরা 50% করে দিব এবং আমাদের লোগোটা একটু ছোট করে দিব, লোগোটা একটু বেশি বড় হয়ে গেছে। সো এখান থেকে আমি জাস্ট 50 পিক্সেল চুজ করে দিলাম এবং এখান থেকে আমরা জাস্ট আমাদের মেনুটা একটু ডিজাইন করব। সো এটাকে প্রথমে আমি ডান পাশে আনব এবং এটাকে আমি জাস্ট ফুল উইথ করে দিব এবং এটাকে জাস্ট আমি সেন্টার করে দিব। তাহলে আমরা এটা ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এগুলো সেন্টারে আছে এবং ফুল উইথ হয়ে গেছে। এখান থেকে আমরা জাস্ট টুগল বাটনটা ডিজাইন করি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে দিলাম এবং টেক্সট কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিলাম অথবা এসএন দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। সো আমরা এটা ব্ল্যাকই দিয়ে দিই এবং এখান থেকে জাস্ট আমরা ড্রপডাউনে যাবো, ড্রপডাউন থেকে আমাদের টেক্সট কালারটা দিব, আমরা একটু ওপেন করি আগে এটা।
সো এখান থেকে আমাদের টেক্সট কালারটা থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে আমাদের এটা, ব্যাকগ্রাউন্ড কালারটি হোয়াইটই দেই এবং টেক্সট কালারটা, সো আমি এটা আবার ওপেন করি, সো এখান থেকে আমাদের টেক্সট কালারটা ব্ল্যাক দিয়ে দেই, আচ্ছা এটা হোয়াইট দিয়ে দেই এবং এটা আমরা হোভারে ঠিক করব, সো আমাদের এটা হোভারে ঠিক করতে হবে, সো আমরা এখান থেকে টেক্সট কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক এবং হোভারে আমরা এটার কালার দিব হোয়াইট এবং এটার কালার দিব ব্ল্যাক, তাহলেই আমাদের এটা হয়ে যাবে। সো এখান এখান থেকে আমি যদি আপনাদের দেখাই এই যে এখানে অলমোস্ট হয়ে গেছে, সো অ্যাক্টিভ থেকেও আমি এটা দিয়ে দিই, এটা দিলাম হোয়াইট এবং এটা দিব ব্ল্যাক, জাস্ট উল্টোটা, তাহলে আমাদের এটা হয়ে যাবে, এটা হয়ে গেল। সো আমাদের মেনুর কাজ শেষ, এখান থেকে আমরা জাস্ট এই টেক্সটার সাইজ একটু ছোট করে দিব, এটা 50 পিক্সেল করে দেখি, সেটা আরেকটু কমাই, সো 45 পিক্সেল থাক এবং আমাদের কনস্ট্রাকশন যেটা সেটা এইভাবেই থাক, সো এটা ঠিক আছে মোটামুটি এবং আমরা জাস্ট আমাদের ফর্মটাও ঠিক আছে, সো অলমোস্ট ডান। আমরা জাস্ট এখানে যেটা করব সেটা হলো আমরা আমাদের এই কলামে একটু বটম প্যাডিং দিয়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, সো এখান থেকে আমি জাস্ট বটমে একটু প্যাডিং দিয়ে দিলাম 50 পিক্সেলের, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, আচ্ছা বেশি হয়ে গেছে, সো আমি এটা 30 পিক্সেল করে দিই, তাহলে আমাদের এটা সুন্দর লাগবে এবং এখান থেকে আমরা জাস্ট টপ পিক্সেলও দিয়ে দিলাম একটু 20 পিক্সেল, তাহলে এটা থেকে একটু ফাঁকা থাকবে এবং এখানে যে আমরা প্যাডিংটা দিয়েছিলাম এটা জাস্ট আমরা উঠিয়ে দিব, তাহলে জিনিসগুলো দেখতে সুন্দর লাগবে, সো এগুলো জাস্ট আমরা সেন্টার করে দিই, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে, সেন্টার এটাও আমরা সেন্টার করে দিই, সেন্টার এবং বাটনটাও আমরা সেন্টার করে দিব, তাহলেই দেখতে সুন্দর লাগবে এবং ফর্মটা হয়ে গেছে। সো আমাদের প্রথম সেকশন শেষ এবং আমরা এখন সেকেন্ড সেকশনের এই টেক্সটের সাইজটা একটু কমাবো, সো এটা আমরা 40 পিক্সেল করলাম এবং এটাকে আমরা কমাবো, সো এটাকে আমরা 40 পিক্সেল করলাম এবং এটাকে একটু কমাই, তাহলে এটা ওয়ান লাইনে চলে আসবে এবং এখান থেকে আমরা জাস্ট প্যাডিং বটমটা কমিয়ে দিব এবং টপে একটু প্যাডিং দিয়ে দিব 20 পিক্সেলের এবং আমরা এই টেক্সটের যে পজিশন নিয়েছিলাম এটা জাস্ট আমরা ফুল ইউজ করে দিব, তাহলেই হয়ে যাবে এবং আমাদের এগুলো অলরেডি রেসপন্সিভ আছে, সো এগুলোতে আমাদের হাত দিতে হবে না, সো এগুলো অলরেডি রেসপন্সিভ আছে। এতো তো আমরা এখন থার্ড সেকশনে যাব, এখান থেকে আমাদের ওটা অলরেডি রেসপন্সিভ আছে, জাস্ট আমি এখানে একটু প্যাডিং দিয়ে দিই, সো এখানে আমি জাস্ট 30 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম এবং আমাদের ইমেজ ঠিক আছে এবং এখানে নিচের সেকশনে আমরা জাস্ট এই টেক্সটের সাইজটা একটু কমাবো, সো এটা আমি 30 পিক্সেল দিলাম, ওয়ান লাইনে নিয়ে আসি, দেখতে সুন্দর লাগবে, মোটামুটি 20 পিক্সেল রাখি এবং এটা একটু বড় থাক এবং আমাদের এখানে আমরা জাস্ট এটা কাস্টমাইজ করব। এটা কাস্টমাইজের জন্য আমরা এখান থেকে আমাদের প্রথমে যে পজিশনটা ছিল এটা আমরা জাস্ট ফুল উইথ করে দিব, ফুল উইথ করে দিলে এখন আমরা যদি এখান থেকে আমাদের কলাম উইথ যেটা ছিল এটা যদি আমরা 70% এবং বাটন যেটা ছিল এটা যদি আমরা 30% করি তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে, এতো হয়ে গেল, সো এটাও রেসপন্সিভ করা হয়ে গেলো, জাস্ট আমরা নিচের টেক্সটের সাইজটা একটু কমাবো, আমাদের মোবাইলের জন্য এত বড় টেক্সট দরকার নেই এটা, সো এখান থেকে আমরা জাস্ট এটা কমে দিলাম 12 পিক্সেল দিলাম, তাহলেই হয়ে যাবে, সো এই তো হয়ে গেলো আমাদের রেসপন্সিভ, দেখে আমাদের কোথাও কোনো ল্যাকিং আসছে কি না, এই তো অলমোস্ট ডান, সো আমাদের রেসপন্সিভ শেষ, আমরা এটা একটু আপডেট করে দিই, আপডেট করে আমাদের এটা রেসপন্সিভ করা শেষ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কিছু অ্যানিমেশন দিয়ে দিই, সো আমি এটা অন করি, অন করে আমি এখান থেকে জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দিই, সেটা হলো এখান থেকে মানে টেক্সটগুলো একটু অ্যানিমেশন দিয়ে দিই, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে, সো এখান থেকে জাস্ট আমি স্লাইড ইন লেফট করে দিলাম এবং এটা নর্মাল দিয়ে আমি জাস্ট এটা 300 দিলাম এবং এটা আমি অ্যানিমেশন দেব মোশন ইফেক্টস, এখান থেকে আমি জাস্ট স্লাইড ইন লেফট এবং এটা নর্মাল দিয়ে এটা জাস্ট 500 দিয়ে দিলাম, তাহলে এই দুইটা দেখতে অনেক সুন্দর লাগবে। এই কলামের ভিতর আমরা একটু মোশন ইফেক্ট দিতে পারি, সো আমি ফেড ইন দিয়ে দিলাম, ফেড ইন নর্মাল স্লো 300, এটা আমি দিয়ে দিই, সো ফেড ইন স্লো এখান থেকে দিকে জাস্ট আমি দিয়ে দিলাম 500 এবং এটাতে আমরা দিব মোশন ইফেক্টস ফেড ইন ফেড ডাউন না সরি ফেড ইন স্লো এটা জাস্ট আমরা 700 দিয়ে দিই এবং জাস্ট আপডেটে ক্লিক করে দিলাম। ওকে সো এটা জাস্ট আমরা একটু ভিউ করি, তাহলে এই তো আমাদের হয়ে গেল, সো এই টেক্সটটা সুন্দরভাবে আসলো এবং এই তিনটা অ্যানিমেশন হয়ে আসলো, সো এই তো হয়ে গেল আমাদের এটা কাজ শেষ। তো আমাদের পিএইচডি টু ওয়ার্ডপ্রেসের সিরিজ এ পর্যন্তই আমি এন্ড করে দিচ্ছি, পরবর্তীতে হয়তো বা আমাদের এটার সেকেন্ড সিরিজ আসতে পারে, সেটা দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, অবশ্যই আপনি এই ভিডিওগুলো দেখে বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলে দেখতে পারবেন আপনারা নিজেরাও আস্তে আস্তে এটার প্রতি প্রফেশনাল হয়ে যাবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।